হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা শুনানির জন্য লিস্টেড সুপ্রিম কোর্টে। আর কয়েক ঘন্টা পরেই 26,000 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলার শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি বা ক্লার্কের চাকরি বাতিল মামলাটি 6 মে 2024 তারিখে অর্থাৎ আগামীকালকে শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1-এ মাননীয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, মাননীয় বিচারপতি জেবি পার্ডিওয়াল, মাননীয় বিচারপতি মনোজ মিশ্র স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। কখন উঠবে, কত নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো যে মামলাটির ডায়রি নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 1882/2024-এর স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের যে মামলাটি সুপ্রিম কোর্টে আগামীকালকে লিস্টেড হয়েছে আর কয়েক ঘন্টা পরেই শুনানির জন্য লিস্টেড হয়েছে, যে মামলাটির পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, মামলাটির ডায়রি নাম্বার এখানে আমরা উল্লেখ দেখতে পাচ্ছি, যার ফাইল করা হয়েছে 24 এপ্রিল 2024 তারিখে সকাল 10টার সময়, যার কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586/2024 তারিখে, যেটা ভেরিফাই হয়েছিল 26 এপ্রিলের 26 তারিখ। এবং বর্তমানে এই মামলাটি প্রেজেন্ট আর লাস্ট লিস্ট হয়েছে কখন দেখুন, 6/5/2024 তারিখে অর্থাৎ আগামীকালকে, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে মাননীয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার এবং অন্যদিকে জেবি পার্ডিওয়াল স্যার, অন্যদিকে মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তো মামলাটি বর্তমানে স্টেজ কি রয়েছে, পেন্ডিং অবস্থায় রয়েছে, মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে। 29 এপ্রিল 2024 তারিখের অর্ডারের পর এই 6 মে 2024 তারিখে শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল। তো টেন্টেটিভ ডেট এখানে দেখুন লিস্টেড কখন রাখা হয়েছে, 6 মে 2024 তারিখ, একটি কম্পিউটার জেনারেটেড ডেট। যদিও ওই দিন চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু আজকের দিনে অর্থাৎ এই 6 মে 2024 তারিখে মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দিয়েছিলেন। তো মামলাটির পিটিশনারের নেম এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্ট রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তার সঙ্গে অনেক নাম এখানে পরপর রয়েছে। তো চলুন আমরা দেখে নিই সরাসরি সুপ্রিম কোর্টের যে কজ লিস্ট, সেই কজ লিস্টে দেখে নিই কোর্ট নাম্বার 1-এর যেই স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের চাকরি বাতিলের মামলাটি কত নম্বর শ্রেণীর লিস্টেড হয়েছে এবং কখন উঠতে চলেছে। তো সুপ্রিম কোর্টের আমরা কজ লিস্ট যেটা দেখতে পাচ্ছি, ডেইলি কজ লিস্ট ফর ডেট 6 মে 2024 তারিখে চিফ জাস্টিসের যে কোর্ট রুম কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার এবং অন্যদিকে মাননীয় বিচারপতি জেবি পার্ডিওয়াল এবং অন্যদিকে মাননীয় বিচারপতি মনোজ মিশ্রা, তারা 10:30টার সময় তাদের কোর্ট নাম্বার 1-এ বসতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের যে মামলাটি, 4টি লেভেলের চাকরি বাতিলের প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের মামলাটি শুনানি করাতে চলেছেন। তো আমরা দেখে নেব যে মামলাটি কখন শুনানির জন্য উঠছে। তো স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের এই মামলাটি দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যে মামলাটির এসএলপি নাম্বার 9586/2024-এর মামলাটি দেখুন সিরিয়াল নাম্বার করা রয়েছে, 30 নম্বর সিরিয়ালে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। অর্থাৎ যেদিন শুনানি হয়েছিল 29 এপ্রিল 2024 তারিখে, সেদিন 36 নম্বর সিরিয়াল ছিল, এদিন কিন্তু আরো মামলাটি এগিয়ে এলো, অর্থাৎ 30 নম্বর সিরিয়ালে মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। অর্থাৎ গতদিন আমরা দেখেছিলাম যে মামলাটি 36 নম্বর সিরিয়ালে থাকলেও মামলাটি কিন্তু শুনানির জন্য একদম লাস্ট আওয়ারের দিকে গিয়ে উঠেছিল। তো 30 নম্বরের সিরিয়ালে কখন মামলাটি শুনানির জন্য উঠতে পারে, দেখুন ফার্স্ট আওয়ারে কিন্তু ওঠার সম্ভাবনা কম থেকে যাচ্ছে, সেক্ষেত্রে লাঞ্চের আগে ওঠার একটা সম্ভাবনা তৈরি হবে, আর যদি লাঞ্চের আগে না ওঠে তাহলে কিন্তু একদম লাস্ট আওয়ারে গিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি। তো এই মামলার সঙ্গে আরও কানেক্টেড যে মামলাগুলো এসএলপি নাম্বার রয়েছে 30.1 কানেক্টেড ম্যাটার, তার এসএলপি সেটা করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার, এই মামলাটি যার এসএলপি নাম্বার 9614/2024-এর, এই মামলাটির সঙ্গে আরও একটি আইএ ফাইল যুক্ত করা রয়েছে, প্রথম মামলাটির সঙ্গে আরও আইএ ফাইল অ্যাডমিশন করানো হয়েছে। 30.2 নম্বরে যে মামলাটি রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছি যে মামলাটি হচ্ছে গোপীনাথ ভাঞ্জা পিটিশনার রয়েছেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলাটি এসএলপি নাম্বার 9637/2024-এর, এই মামলার সঙ্গে কিন্তু আরও দুটি আইএ ফাইল অ্যাডমিশন করানো রয়েছে, যুক্ত রয়েছে এই মামলাটির সঙ্গে। তো 30.3 নম্বরে যে মামলাটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং রেসপন্ডেন্ট রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তো এই মামলাটির ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1894/2024-এর। তো স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের এই টোটাল 4টি মূল মামলা রয়েছে, অর্থাৎ টোটাল 4টি এসএলপি রয়েছে, তাছাড়া বাদ বাকি আরও কিন্তু অনেকগুলো এসএলপি যুক্ত হয়েছে ইতিমধ্যেই। তো সমস্ত এসএলপিগুলো কিন্তু আগামীকালকে কানেক্টেড হয়ে যাবে, সমস্ত মামলাগুলো এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের সমস্ত এক ছাতার তলায় এনে কিন্তু শুনানি করাতে চান মাননীয় চিফ জাস্টিস, একসঙ্গে তিনি সমস্ত ম্যাটারগুলো শুনবেন।
তো আর কয়েক ঘন্টা মাত্র সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরেই এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। এখন প্রশ্ন হলো, স্কুল সার্ভিস কমিশন তারা কি যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথক করতে পারলো, তারা কি লিস্ট করতে পারলো? দেখুন, স্কুল সার্ভিস কমিশনের এই টোটাল 4টি স্তরে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হলো তার টোটাল নির্ভর করছে, এই মামলাটি সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে এই যোগ্য এবং অযোগ্য যে প্রার্থী তালিকা সেটাকে সম্পূর্ণভাবে পৃথকভাবে সুপ্রিম কোর্টে জমা করা। এটা যখন পৃথকভাবে জমা পড়বে তখনই কিন্তু যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের সরাসরি চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু 99% হয়ে যাবে। তবে যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের চাকরি কিন্তু সবলে ফিরে পাবেন, এটুকু আশা রাখা যেতেই পারে। তবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই যোগ্য এবং অযোগ্য তাদের তালিকা কিন্তু তিনি কোর্টকে প্রডিউস করবেন। এখন দেখা যাক আগামীকাল কোর্ট কিভাবে সেটাকে প্রিপারেশন নিয়েছে, কিভাবে সেই লিস্ট প্রস্তুত করে বা সেই লিস্ট কিভাবে তারা জমা করে সেদিকে আমাদের নজর থাকবে। তবে তার পাশাপাশি এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটের তাদের কিন্তু প্রমাণ করতে হবে যে এই সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য। তাদের হয়তো ওএমআর শিটের কোনো কার্বন কপি ইতিমধ্যে যদিও সমস্তটা ডিস্ট্রয় করে ফেলেছে, তবুও তাদের কোনো কিছু প্রুফ তাদের কিন্তু দেখাতে হবে সুপ্রিম কোর্টকে। শুধুমাত্র লিস্ট প্রডিউস করলেই হবে না, সেগুলোর পরিপ্রেক্ষিতে যথার্থ প্রমাণও দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তো আর কয়েক ঘন্টা পরেই মাননীয় চিফ জাস্টিস তিনি কি কি শুনানি করাবেন সমস্ত বিস্তারিত লাইভ নিয়ে আসবো আমরা এই চ্যানেলের মধ্যে, এবং কি কি আপডেট উঠে আসে সেগুলো সমস্ত বিস্তারিত বাংলায় আমরা ব্যাখ্যা করব। বিস্তারিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।